घंटा পেরিয়ে গেছে তৃতীয় দিন টানা ইডি জিজ্ঞাসাবাদের মুখে অনুব্রত কন্যা দিল্লিতে ইডির সদর দপ্তরে অনুব্রত মণ্ডলের কন্যা সুকন্যাকে জিজ্ঞাসাবাদ চলছে এই নিয়ে তিন দিন ইডির দপ্তরে হাজিরা অনুব্রত কন্যার গরু পাচার মামলায় এর আগে দুদিনে প্রায় 14 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় সুকন্যাকে আবারো তলব করা হয়েছে অনুব্রত সিএ মনীষ কোঠারি তলব অনুব্রত ঘনিষ্ঠ তৃণমূলের অঞ্চল সভাপতি ও চালকল ব্যবসায়ী রাজীব ভট্টাচার্যকেও কথা বলবো বিস্তারিত জানবো আমাদের দিল্লির প্রতিনিধি বিজেন্দ্র সিংহর কাছ থেকে বিজেন্দ্র 5 ঘন্টা পেরিয়ে গেছে এখনো জিজ্ঞাসাবাদ চলছে কি খবর রয়েছে মধুমন্ত্রী একটা লাঞ্চ ব্রেক হয়েছিল তারপরে আবার কিছুক্ষণের মধ্যে স্টার্ট হবে সেকেন্ড দফার যে জিজ্ঞাসাবাদ রয়েছে এবং তিনজনই আজকে আবার এসছেন ইডি অফিসে যাদেরকে গতকাল জিজ্ঞাসাবাদ করেছিল ইডি তার মধ্যে সুকন্যা মণ্ডল সকালে 10:30 চলে আসেন এবং তারপর মনীষ কোঠারি এবং রাজীব ভট্টাচার্য যিনি অঞ্চল সভাপতি এবং ব্যবসায়ী এবং এই তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে লাঞ্চের জন্য তাদেরকে বেশ দেওয়া হয়েছিল তারপরে সেকেন্ড হাফের ইন্টারোগেশন স্টার্ট হয়েছে তবে আরো একজন ব্যবসায়ী বীরভূমের টুলু মণ্ডল তাকেও ডেকে পাঠিয়েছিল ইডি এবং তিনিও এই মুহূর্তে ইডি সদর দপ্তরে রয়েছেন তার ব্যবসায়িক সম্পর্ক কিভাবে ছিল অনুব্রত মণ্ডল সঙ্গে কিছু যে চালকল বা পাথরের কিছু ব্যবসা রয়েছে সেই জায়গায় তার ভূমিকা কি রয়েছে সেসব তার থেকে জানার জন্য ইডি তাকেও তলব করেছিল তিনিও কিছুক্ষণ আগে আমরা দেখলাম লাঞ্চ ব্রেকের জন্য বেরিয়েছিলেন কিন্তু আবার সেকেন্ড রাউন্ডে ইন্টারোগেশনের জন্য তিনি ইডি সদর দপ্তরে রয়েছেন অন্যদিকে মধুমন্ত্রী যখন আসে কোর্টে তোলা হলো সাইকেল হোসেনকে তখন ইডি যে রিমান্ড অ্যাপ্লিকেশন দিয়েছে সেটাতে ইডি তরফ থেকে জানানো হয়েছে কি গরু পাচার মামলায় প্রোটেকশন মানি অনুব্রত মণ্ডলের জায়গায় তুলতেন সাইকেল হোসেন এবং সেই জায়গায় তারা তদন্ত করছেন বিভিন্ন প্রভাবশালীদের নাম আসছে যে কল ডিটেলস রিপোর্ট গুলো রয়েছে সাইকেল হোসেনের সেটাতেও দেখা যাচ্ছে বিভিন্ন হাই প্রোফাইল লোক যারা ইনফ্লুয়েন্সিয়াল লোক তাদের সঙ্গে সাইকেলের যোগাযোগ ছিল এবং এখন খুবই প্রাইমারি স্টেজ আর খুবই আর্লি স্টেজ যে রয়েছে তদন্ত তাই তাকে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হোক সে যদি বাইরে থাকবে তাহলে প্রভাব খাটাবে ইনফ্লুয়েন্স করবে যারা উইটনেস হয়েছেন তাদেরকে এবং যে এভিডেন্স গুলো রয়েছে সেটাকে নষ্ট সে করতে পারে তাই তাকে 14 দিনে জুডিশিয়াল কাস্টাডিতে পাঠানো হোক যখন রাও সেভিনী কোর্টে এই অ্যাপ্লিকেশন মুভ করেছিল আজকে সকালে ইডি সেই পরিপ্রেক্ষিতে 14 দিনের জন্য জেল কাস্টাডি দিয়েছে সাইকেল হোসেনকে আজকে রাও সেভিনীর কোর্ট এবং সেখানে আর কিছুক্ষণের মধ্যে সেখান থেকে প্রিজন ভ্যানে নিয়ে তাকে তিহার জেলে নিয়ে যাওয়া হবে সেখানে আগামী 18 তারিখ তাকে পেশ করার জন্য নির্দেশ দিয়েছে রাজশাহী কোর্ট এবং তারপরেও যদি সেকেন্ড হাফের যদি তাকে জেল কাস্টাডিতে পাঠাতে হয় তাহলে 1 ডিসেম্বর তাকে ভার্চুয়ালি বা ফিজিক্যালি রাজশাহী কোর্টে পেশ করতে হবে এই নির্দেশও আজকে রাজশাহী কোর্টের বিশেষ আদালত দিয়েছে এখন ইডি যে সদর দপ্তর রয়েছে সেখানে 4 জনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাদেরকে 3 জন গতকাল যারা আছেন তারা রয়েছেন এবং তার সঙ্গে কুলু মণ্ডল একজন আরো ব্যবসায়ী বীরভূমের তাকেও ডাকা হয়েছে এবং তিনিও এই মুহূর্তে ইডি সদর দপ্তরে রয়েছেন এখন দেখতে হবে কতক্ষণে জিজ্ঞাসাবাদ চলছে আজকে কারণ গতকাল 6টার পর থেকে আমরা দেখেছিলাম প্রথমে সুকন্যা মণ্ডল বেরোলেন তারপরে মনীষ কোঠারি এবং তারপর রাজীব ভট্টাচার্য এখন দেখতে হবে এই একদমই অর্থাৎ বিজেন্দ্র সাইকেল হোসেন তাকে তিহার জেলে আজকে স্থানান্তরিত করা হবে অন্যদিকে 5 ঘন্টা পেরিয়ে গেছে দুদফায় জিজ্ঞাসাবাদ চলছে সুকন্যা মণ্ডলকে দুদিনে 14 ঘন্টার পর এবার কিন্তু দুদফায় আজকে 5 ঘন্টা পেরিয়ে গেল জিজ্ঞাসাবাদ করা হচ্ছে সুকন্যাকে।